আপনি কি প্রত্যহ জীবনের সমস্যায় জর্জরিত, কিংবা আপনার সন্তান আপনারই অবাধ্য, অন্যমনস্ক পড়াশোনায় বিদ্যায় বা চাকুরিতে বাধা, ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে, সবার মাঝে থেকেও কি আপনি একলা? জানেন কি সর্বগ্রহের খেলা? তাহলে আর দেরি নয়, আপনাদের সঙ্গে আপনাদের সমস্যার সমাধানে সৃষ্টিজীবীর পর্দায় রয়েছেন বাস্তবতাবিদ বাস্তু বিষয় সংখ্যাতত্ত্ববিদ জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। মহাকায় সুরকোটি সমপ্রভা নির্বিঘ্নং গুরুদেব সর্বকার্যেষু সর্বদা। জয় শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি, শুভ লাভ অনুষ্ঠান। প্রতিদিনের মতন আপনাদের সামনে রাজদা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। আর আপনারা জানেন রাজদা বহু বছর ধরে রাজদার সৃষ্টি সৃষ্টি প্লাসে নিয়মিত প্রোগ্রাম করছেন, আমরা ফোন করেন, আমরা দেখেন, প্লাস আমার যে উপচারগুলো থাকে কিংবা অনুষ্ঠানে যে অনুষ্ঠানগুলো আমরা যেগুলো করি সেগুলো কিন্তু উপচারগুলো যেগুলো আমাদের দেই সেগুলো কিন্তু আমরা মেনে চলেন। ব্যস্ত প্রচুর আমি কিছু আলোচনা করি, কিছু টপিক নিয়ে আলোচনা করি, সেগুলো কিন্তু আমরা শুনেন, অনেক কিছু জানতে পেরেছেন, অনেকে নোট ডাউন করেন, অনেকে লিখে নেন। সত্যি ভালো লাগে যে প্রোগ্রামে শেষে যখন ফোন পাই, অনেকে জাজদা এই অনুষ্ঠানে ফোন করেছিলাম, আপনার আপনি এই সমস্যা নিয়ে আমাকে বলেছিলেন, আপনার চেম্বারে আমরা সাক্ষাৎ করতে চাই। অনেকে হেল্পলাইন নাম্বারে আমার সঙ্গে তো কথা বলতে পারবেন না, হেল্পলাইন নাম্বারে যে আমার যে স্টাফেরা আছে তারা কিন্তু ফোন রিসিভ করে, তারা কিন্তু বলেন যে রাজদা অমুক দিনে অমুক জায়গা থেকে ফোন এসেছিল এই সমস্যার জন্য আমার কাছে আসছে। দিলাম বহু ব্যক্তিরা কিন্তু লাইভ করার অনুষ্ঠানে ফোন করেন, তারা বসে থাকেন না, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা খুব সচেতন, তারা মানে লাইফের ক্ষেত্রে প্রচন্ড সচেতন, তারা কিন্তু চেম্বারে আসেন, বসে থাকেন না। কেননা লকডাউনে অনলাইন প্রেডিকশনে প্রচুর মানুষকে কিন্তু প্রতিকার, প্রচুর মানুষকে কিন্তু রেমেডি দেওয়া হয়েছে, তারা ধারণ করে আছেন, তারা ভালো আছেন, তারা খুব তার যেই সমস্যাগুলো ছিল তারা আস্তে আস্তে কিন্তু অনেকটাই কিন্তু সফলতার দিকে তারা কিন্তু যাচ্ছে, অনেকটাই কিন্তু তারা রিকভারি করতে পারছেন। তারা বলছেন মুখ দিয়ে যে আজদা আগে যদি আসতাম একটু ভালো, একটু তাড়াতাড়ি আরো মনে হয় তাড়াতাড়ি কিছু পাস পেতে পারতাম, কারণ অল্প দিনের মধ্যে যা কাজ বুঝতে পারছি, আগে এলে মনে হয় আমার সন্তানের ক্ষেত্রে ভালো হতো, কেউ বা বলছে আগে এলে মনে হয় আমার ব্যবসার ক্ষেত্রে অনেকটা কিন্তু ভালো হতো। কারণ সময় আর বয়স কিন্তু ফেরত পাওয়া যায় না, জীবনে সমস্ত কিছু ফেরত পাবেন, সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবেন, কিন্তু সময় আর বয়সটা কিন্তু আমরা চলে গেলে একবারও কিন্তু ফেরত পাবেন না, লাখ লাখ টাকা খরচা করলেও কিন্তু বয়সটাও ফেরাতে পারবেন না আর সময়টাও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। তো যাই হোক, আজকে একটা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। রাজদার প্রোগ্রাম ইন্টারেস্টিং প্রোগ্রাম, প্রচন্ড মানুষ মনোযোগ সহকারে দেখে, আমরা অনেক জীবনে নানারকম শারীরিক কিংবা নানারকম অনেকরকম ছোটখাটো কিছু ব্যাপার থাকে, সেগুলো আমার সময় অনেক সময় হাসি কিংবা অনেক সময় কাউকে বলি দেখো আমার এটা হচ্ছে, কিংবা নানারকম শরীরে নানারকম অঙ্গ প্রত্যঙ্গ নানারকম নিয়েও কিন্তু আলোচনা করি। কেউ বা বলে দেখো তোমার হাত চুলকাচ্ছে মনে হয় আজকে মনে হয় কিছু টাকা পাওয়ার সম্ভাবনা আছে, কেউ বা বলে আমার চোখটা লাফাচ্ছে কেন তাহলে কিছু বিপদ কিছু আসার সম্ভাবনা, কেউ বা বলে আমার শরীরে এমন অমুক জায়গায় কম্পন হচ্ছে কেন, আমার আঙুলটা নড়ছে কেন, এরকম কিন্তু নানারকম সমস্যা নানারকম আলোচনা কিন্তু আমরা করে থাকি। কেউ বা মা বাবাকে বলেন, কেউ বা তার ওয়াইফকে বলেন, কিংবা ওয়াইফ তার হাজবেন্ডকে বলেন, কিংবা দাদা ভাইয়ের মধ্যে এটা হয়, কিংবা দুই বোনের মধ্যে হয়, কিংবা বন্ধুদের মধ্যে হয়, এই যে হাত চুলকাচ্ছে মনে হচ্ছে আজকে মনে হয় কিছু ফাটকা কিছু লটারি কিনা খেতে পারি, তো যাই হোক এমন কিছু মনে হয় কিছু প্রাপ্তি কিংবা কিছু অর্থ আসতে পারে, কেউ বা বলে বা হাত চুলকাচ্ছে মনে হয় আজকে প্রচুর মনে হয় পয়সা খরচা হবে। তো আজকে যে আলোচনার বিষয় যেটা রেখেছি সেটা হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ কম্পনের বিশেষ কিছু ফলাফল। অনেকে দেখবেন চোখ কিন্তু লাফায়, অনেকে দেখবেন বা চোখ, মাথায় রাখতে হবে ছেলেদের সবসময় ডান দিকটা শুভ, জাতকদের জাতকদের কিন্তু ডান দিকটা সবসময়ের জন্য শুভ, আর জাতিকাদের বা দিকটা সবসময়ের জন্য শুভ। এর জন্য কিন্তু আমরা জ্যোতিষীরা ছেলেদের ক্ষেত্রে ডান হাত দেখি আর মেয়েদের ক্ষেত্রে বা হাত দেখি, মেয়েরা যদি কোনো শুভ কাজ যদি বা হাত দিয়ে করে তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়, আর ছেলেরা যদি সেটা সবসময় ডান হাতে করেন সেই জিনিসটা কিন্তু সবসময়ের জন্য ভালো হয়, মেয়েরা যদি বা হাতে দান করেন সেই দানটা কিন্তু কার্যকরী হয়, আর ছেলেরা যদি ডান হাতে দান করেন সেই দানটা কিন্তু কার্যকরী হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু অনেক মহিলারা দান দান করি যখন, তখন দান দিক দিয়ে কোনো ভিক্ষুকে কিংবা কোনো কিছু দান বস্ত্র বিতরণ করছি, আমরা সবসময় কিন্তু ডান হাত ইউজ করি,
মহিলারা কিন্তু ঘরের জাতিকারা, বিশেষ করে জাতিকারা কথা বলছি, জাতিকারা কিন্তু বা দিকতে সবসময়ের জন্য শুভ, কোনো বা দিক থেকে দান করা, কোনো বা পজিশন থেকে কিংবা স্বামী দাঁড়িয়ে আছে আপনার সবসময় দেখবেন, যখন আপনার স্বামী স্ত্রী বিয়ের সময় দেখবেন মেয়েরা কিন্তু বা দিকে দাঁড়ায়, পাত্রের বা দিকে দাঁড়ায়, সবসময় বা দিকটা কিন্তু শুভ। যে কোনো কোনো জায়গায় দান করছেন, কোনো ভিক্ষুকে দান করছেন, যদি আমার হাজবেন্ড যদি দান দিকে থাকেন, আপনি যদি বা দিকে থাকেন, সেই পজিশনে কিন্তু দান করার চেষ্টা করবেন, এতে সেই দানটা কিন্তু কাজে লাগবে, এতে কিন্তু দানটা কিন্তু কাজে লাগবে। অবশ্যই সেটা বাহাত দিয়ে করবেন, অবশ্যই সেটা বাহাতে করবেন। আরো অবশ্যই কিছু ইন্টারেস্টিং আলোচনা আছে, অবশ্যই আমরা সাথে থাকুন। যে চেম্বার গুলো দেখুন এখানে যাচ্ছে, প্রোগ্রাম তো দেখেন, আমরা নিয়মিত প্রোগ্রাম দেখেন, আমার প্রচুর ভিউয়ার্স আছে, তারা কিন্তু ভালো লাগে প্রোগ্রাম, তারা জানেন রাজা কিছু না কিছু আলোচনা করেন, তার জন্য তারা বসে থাকেন প্রোগ্রামের জন্য। প্লাস বুকিং নাম্বারটা কিন্তু যাচ্ছে এখানে 9831, দেখুন এখানে যাচ্ছে 9831-06409-9007-468-462। এটা সুবিধার্থের জন্য আমাদের বলে দিলাম, যে কোনো কোনো চেম্বারে আমরা দেখুন যেখানে আমার কাছে হবে সে যে কোনো কোনো চেম্বারে এসে আমার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? তন্ময় বণিক বলছিলাম। হ্যাঁ বলুন। বিষয়বস্তুটা শুনেছেন? হ্যাঁ, আজকে আলোচনার বিষয়বস্তুটা কিন্তু খুব ইন্টারেস্টিং আলোচনা, অবশ্যই শুনবেন। আমরা সবসময় কিছু না কিছু বলে থাকি, হাত কম্পন কিংবা চোখ লাগাচ্ছে, তাই তো? অনেক সময় দেখবেন আমাদের কিন্তু চোখটা কিন্তু ডান চোখটা কি বা চোখ কিন্তু অটোমেটিক কিন্তু চোখের পাতাটা কিন্তু নড়ে, তাই তো? হয়তো তখন মনে হয় কি এই মনে হয় চোখের পাতাটা নড়ছে কেন, বা কিংবা নিচের পাতাটা নড়ছে কেন, মনে হয় তো কিছু শুভ সংকেত কিংবা কিছু অশুভ সংকেত কিন্তু আমরা পেয়ে থাকি, কিন্তু সেটা অনেকে জানি না কোনটা শুভ কোনটা অশুভ সেটা কিন্তু জানি না, কিন্তু সেই আজকে সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই, অবশ্যই সেটা মনোযোগ সহকারে আমরা শুনুন। হ্যাঁ, যে আমরা যেটা দেখতে পেয়েছি জন্মবার হচ্ছে শনিবার, প্রোগ্রাম দেখা হয় আমার চেনা পরিচিত লোক এসেছিল, আমার কাছে আমার লোক এসেছিল বলতে আমার পরিচিত বন্ধুর দিদি গিয়েছিল। হ্যাঁ, তো সে গিয়ে বাচ্চার জন্য গিয়েছিল, তো সে গিয়ে উপকার পেয়েছে, সে আপনার বিরাটিতে কোথাও আপনার চেম্বারে সে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বিরাটি চেম্বারে সে নিয়ে সন্তানের জন্য এসেছিলেন, তাই তো? সন্তান লাভ হয়ে গেছে? হ্যাঁ স্যার, কর্মপ্রাপ্তির যোগ, প্রচুর অর্থ মানে অর্থ ইনকাম করে কোনো কিছু টাকা পয়সা রাখতে পারবে না, প্রচুর চাকরি তোমার ছাড়তে হবে, শেয়ার করবে, ঠিক তো? তোমার এই লকডাউনের সময় লকডাউনে মানে 7.5 মাসের মধ্যে তোমার পায়ে কোনো চোট আঘাত কিছু লেগেছিল? ভাইটাল প্রশ্ন করছি তোমাকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনুষ্ঠানটা দেখছেন, তোমার লকডাউনের মধ্যে 7.5 থেকে 7.5 মাসের মধ্যে তোমার কোনো মানে লকডাউনের মধ্যে মানে তোমার কোনো চোখ পায়ে কোনো আঘাত লাগা কিংবা পায়ে ব্যান্ডেজ করা কোনো সম্ভাবনা তোমার দেখা যাচ্ছে, এমনকি তোমার অঙ্গে কোনো কিছু হয়েছিল, বিশেষ করে ডান পাতে হয়েছিল? এখানেই জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষটা তাহলে কোথায় তাহলে চিন্তা করুন, উনি আমাদের তুমি কোথায় ফোন করছেন? আপনি ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর থেকে উনি ফোন করছেন, উনি তার বন্ধু এসে তার আমার কাছে উপকার পেয়েছিল, তার বন্ধু দিদি এসে আমার কাছে এসেছিলেন তার সন্তানের জন্য, সন্তান হচ্ছিল না তাই হোক সেই জন্য আমার কাছে এসেছিলেন, ধরুন সন্তান লাভ হয়েছে, এখন তিনি তার ফোন করছেন আমার কাছে, আমাকে লাইভ খোলা অনুষ্ঠানে ফোন করছেন, তিনি বলছেন বা আমি যে উনি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান শুধু সেই কথাটা শুধু নিলাম, সেই ডাটাটা শুধু নিলাম, প্লাস আমি যে যেই কথাগুলো বললাম আগে সেই সেই কথাগুলো উনি আমার সঙ্গে সহমত হলেন, আমার সঙ্গে একমত হলেন, সেটা আমরা শুনলেন। আমি খুব একটা ইম্পর্টেন্ট যেটা আমি খুব বললাম, যেটা মানে খুব ক্রিটিক্যাল একটা কেস, সেটা হচ্ছে এই 7 মাসের মধ্যে কোনোরকম ভাবে 7 থেকে 7.5 মাসের মধ্যে কোনোরকম অঙ্গে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা ওনার হয়েছে কি হয়নি সেটা উনি শুনলেন, যে আমার হয়েছে উনি বললেন, ডান পাতে ওনার হয়েছে, কি হয়েছিল বলো?
ওই পা মুচকে গিয়েছিল, আমি বাড়িতে নামতে সিঁড়ি থেকে নামতে গিয়ে মুচকে গেছিল, তো এদিক ওদিক পাটা পড়ে গেছিল। দেখো তার জন্য ব্যান্ডেজ করতে হয়েছিল, তাই তো? কে ব্যান্ডেজ বাধ্য হয়েছিল? এই যে জায়গাটা, তাহলে তোমার আমার প্রতি তোমার বিশ্বাসটা, তাহলে একটা একটা ক্লায়েন্টের যে আমার প্রতি যে বিশ্বাসটা এমনি এমনি আসে না। বহু জ্যোতিষী প্রোগ্রাম করেন এখানে, বহু মানুষ প্রোগ্রাম করছেন, বহু জ্যোতিষী প্রোগ্রাম করছেন, বিশ্বাসটা এত সহজ ব্যাপার নয়। অনেকে বলেন দাদা আমার কাছে দেখিয়েছিলাম 2007, এখনো আপনার কাছে আসছে। তখন বলে এত জ্যোতিষীর প্রোগ্রাম দেখে এখন আমার কথা মনে আছে? তখন বলে আপনি ছাড়া আসিটাকে, আপনি ছাড়া আপনার কাছ থেকে যেখানে ফল পাবো সেখানে তো তার কাছ থেকে আশা করবো। মানুষ ভক্তরা যে তারামার কাছে গিয়ে তারাবিরে ছুটে যান কেন? তারামার কাছ থেকে কিছু চাওয়া পাওয়া সম্পূর্ণ হয় বলে তারা সেই বিশ্বাসে সেই ঈশ্বরের তারা কিন্তু ছোটেন। তারা মনে করে রাজা আপনার কাছে যেগুলো আমরা মানে দুঃখ কষ্টগুলো যদি শেয়ার করি মনে হয় আপনাকে বলে আমরা হালকা হই, মনে হয় সমস্যাটা সমাধান হয়ে গেল, প্রতিকার তো আপনি যেটা দেবেন সেটা এমনি কাজ হবে, কিন্তু আপনাকে বললে মনে হচ্ছে একদিন যে চেপে গেছিলাম সেটা মনে হয় দূর হয়ে গেল। এটাই কিন্তু আমার ভক্তদের কিন্তু হয়, প্রেডিকশনটা ভালো করতে হবে, প্রেডিকশনটা সঠিকভাবে করলে এই ব্যক্তি যে আপনি তুমি ব্যাকপুর থেকে ফোন করছো, তোমার যদি মনে হয় কর্মের জায়গায় তুমি ঠিকঠাক করবে গ্যারান্টি দিয়ে প্রতিকার করবো তোমার সমাধান হবেই হবে। ঠিক আছে, ভালো থেকো, আসতে হবে, তার জন্য কিন্তু ফোনে জানলে হবে না, তার জন্য কষ্ট করে আসতে হয়, খিদে পেলে রান্নাটা করে আগে রান্নাটা করতে হবে, কিংবা দোকানে কিছু কিনতে গেলে সেখানে আমাকে পয়সাটা দিয়ে সেই খাওয়াটা নিতে হবে, ফ্রিতে কেউ দেবে না। তো এই জায়গাটা কিন্তু মানতে হবে, ফ্রিতে কোনো কিছু হয় না, জন্ম থেকে মৃত্যু অবধি কিন্তু আমাদের ফ্রি বলে কোনো কথা নেই। এই উনি বলছেন এই ফ্রি দিচ্ছি সেই ফ্রি দিচ্ছি, যারা ব্যবসা করে তারা ঠিক কথাটা সত্যি না মিথ্যে তারা কিন্তু জানেন। তো এই জায়গায় গিয়ে এই যে আমাদের যে ধনতেরাস আছে, বহু বহু সৃজন্ত পারদর্শী মিলিঙ্গের জন্য প্রচুর গিফট, প্রচুর গিফট পেলেন, আলটিমেট যেই যেটা দাম সেটাই কিন্তু দিয়ে কিনলেন, এতে আবার অনেক সময় ঠকলেন, ওর মধ্যে অনেক কিছু দাম আবার ধরাও থাকে। তারা বলেছেন আমার কাছে রাজদা অনেক অনেক জায়গায় পারদর্শী মিলিঙ্গ দাম দিয়ে এত টাকা নিচ্ছে, আপনি এরাম নিচ্ছেন না, তারা যে ফ্রি দিচ্ছে, আমি তো কিছু ফ্রি দিচ্ছি না, আমি ন্যায্য মূল্য টাকা নিচ্ছি, ন্যায্য মূল্য নিচ্ছি, আমি ওইগুলো নিয়ে আরো 7,000-8,000 টাকা বাড়িয়ে দিচ্ছি না। তো এই জ্যোতিষ শাস্ত্র এখানে নয়, জ্যোতিষ শাস্ত্রটা একটা বিশ্বাসের শাস্ত্র, বহু প্রাচীন কাল থেকে এটা চলে আসছে, আমি বললে সেটা না, যারা যারা মানেন তারা তাদের এত কথা বলতে হয় না, তারা আমার কাছে সরাসরি চলে আসেন, তারা একটুখানি বললেই মানে হাড়িতে যদি একটা ভাত টিপলে বোঝা যায় সেই ভাত হাড়ির ভাতটা সেদ্ধ হয়েছে কিনা, ভাতটা সেদ্ধ হয়েছে কিনা, ঠিক এটাও ঠিক তাই, যারা বোঝেন তারা জানেন যে এত কষ্টিপাতের রাজদাকে এত ঘষার দরকার নেই। রাজদা কি মানুষ আমি নিজে মুখে বলছি না, যারা জানেন তারা সরাসরি সাক্ষাৎ করেন। যাই হোক, যেটা আলোচনা করছিলাম শারীরিক শরীরে বিভিন্ন অঙ্গ কম্পনের বিশেষ কিছু ফলাফল লিখে নেবেন, খুব ইম্পর্টেন্ট আজকে টপিকটা। যাদের বাম চোখ লাফায়, বিশেষ করে ছেলেদের বলছি, ছেলেদের হচ্ছে ডান দিকটা শুভ, মেয়েদের ক্ষেত্রে বাঁ দিকটা শুভ। আমি যে বাঁ দিক বলছি তাদের ঠিক জাতক জাতিকারা ঠিক উল্টে নেবেন, ধরে রাখুন কোনো জাতককে বললাম ছেলে মেয়ে উভয় পক্ষেই বলছি তারা ঠিক বিপরীতটা বলবে, যদি বাঁ দিক বলি সেটা মেয়েরা ডান দিক ভাববেন, আর ছেলেদের যদি বাঁ দিক বলি তাহলে ছেলে যদি ডান দিক ধরি বলি তাহলে আমরা কিন্তু বাঁ দিকটা কিন্তু আমাদের সবসময়ের জন্য অশুভ ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে ডান দিকটা হচ্ছে নেগেটিভ। বাঁ চোখ যদি জন্মায়, বাঁ চোখ যদি কম্পন হয়, বাঁ চোখ যাদের কাঁপে বিশেষ করে বলবো তাদের ক্ষেত্রে কি হয়, অর্থনাশ। ছেলেদের ক্ষেত্রে বাঁ চোখ যদি লাফায় তাদের কিন্তু অর্থ নাশ কিন্তু হয়, এখানেও আছে সেটাও বলবো, ওপর নিচের ব্যাপার আছে সেটাও আমি আসবো, ওপরে পাতাটা না নড়ছে না নিচের পাতাটা নড়ছে বাঁ চোখে সেটাও কিন্তু আমি আসবো। বাঁ চোখের যদি পাতা যদি কম্পন হয় নড়ে তাহলে কিন্তু দেখা গেছে অর্থনাশ, রাজভয়, নানা রকম মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হওয়া, বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া। মেয়েদের ক্ষেত্রে ঠিক বিপরীত দিকে, সেটা হচ্ছে ডান চোখ যদি লাফায়, ছেলেদের ক্ষেত্রে বাঁচক, মেয়েদের ক্ষেত্রে ডান চোখ যদি না হয়। এবার মেয়েদেরকে ছেলেদের ক্ষেত্রে যদি দেখা গেল ডান চোখ যদি লাফাচ্ছে, ডান চোখ যদি লাফাচ্ছে নিচের অংশটা, ডান চোখটা যদি নিচের অংশ যদি লাফায়, ডান চোখে যদি নিচের অংশটা যদি কম্পিত হয় তাহলে দেখা গেছে মানে মানসিক দুশ্চিন্তা,
মানসিক দুশ্চিন্তা, আমরা কিন্তু অনেক কিছু ভুল জানতাম, অনেক কিছু ঠিক জানতাম, কিন্তু বেশিরভাগটাই আমরা ভুল জেনে থাকি সাধারণ মানুষরা। ডান চোখের যদি নিচের অংশটা যদি যা কম্পন হয়, তাহলে কিন্তু দেখা গেছে মানসিক কষ্ট, হঠাৎ কিছু অশুভ কিছু সংকেত আসা, কিংবা অর্থ কষ্ট ভোগ হওয়ার সম্ভাবনা, কিংবা পয়সা টাকা পয়সা চোট যাওয়া চুরি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা কিন্তু বলে দিলাম। এইবার যাদের ডান চোখের ওপরের অংশ যাদের নড়ছে, ডান চোখের ওপরের অংশ যাদের নড়ে, তাদের অর্থ বৃদ্ধি শ্রীবৃদ্ধি লক্ষ্মী বৃদ্ধি সুখ লাভ লটারি প্রাপ্তি ফাটকা ইনকাম, হঠাৎ কিছু প্রাপ্তি যোগ হয়ে গেল লটারি, তার মানে এমন কিছু আবার সম্ভাবনা, দেখা গেল ভালো রেজাল্ট, আপনার রেজাল্টে কয়েকদিন আগে থেকে প্রচন্ড ডান চোখের ওপরে পাতাটা খুব নড়ছে, রেজাল্ট ভালো হবেই একদম একদম 100% শিওর। যাদের বেবি হওয়ার আগে, বিশেষ করে জাতিকাদের বেবি মহিলা, আপনাদের বেবি হওয়ার আগে আপনাদের বাঁ চোখের ওপরের অংশটা খুব লাফাচ্ছে, অবশ্যই কিন্তু আপনাদের সুস্থ সবলভাবে সমস্ত কিছু হবে, আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। নাকের ডান দিকে যদি কোনো কম্পন, নাকটা নাকের দেবে ডান দিকেও কিন্তু অনেক সময় কম্পন হয় অটোমেটিক নড়ছে, তখন দেখা যায় জ্বরের কোনো সংকেত, আপনার সর্দি কাশি হওয়ার সম্ভাবনা, জ্বর কিন্তু আসতে চলেছে। নাকের বাঁ দিকে যদি কম্পন হয় তাহলে অশুভ কোনো সংবাদ আসতে চলেছে। এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক, এগুলো নিয়ে আজকে আলোচনা বিশাল, এখানে অনেকেই আবদার করেন, দাদা আমার হাত না খুব ডান হাতটা খুব চুলকায়, ডান হাতটা খুব এ হচ্ছে, অনেকে জানি ঠিক অনেকে জানি ভুল। ডান হাত যদি কম্পন হয়, ডান হাত যদি চুলকায়, কিংবা ডান হাত প্রচন্ড পরিমাণে কাজ নড়ছে, কিংবা ডান হাত দেখবেন অটোমেটিক এরকম নড়ছে, আর অটোমেটিক কোনো আপনার কোনো নার্ভের কোনো দোষ না, এমনি হাতটা কিন্তু এমনি কম্পন হচ্ছে, তাহলে মনে রাখতে হবে আপনার শরীরের শক্তি বৃদ্ধি, মনোবল বৃদ্ধি, মনের সাহস পজিটিভিটি আপনার বাড়ছে, এটা কিন্তু বিশাল আমাদের দরকার। যে কোনো মানুষের একটা পজিটিভ থিংকিং পজিটিভ পাওয়ার, একটা উইল ফোর্স পজিটিভিটি আসার সম্ভাবনা, এটা কিন্তু বিশাল প্রয়োজন। ডান হাত যদি কম্পন হয় এটা কিন্তু খুব ভালো, আর বাঁ হাত যদি কাঁপে, মানুষের সঙ্গে বিরোধ, মানুষের সঙ্গে ঝামেলা, মানুষের সঙ্গে অশান্তি, মানুষের সঙ্গে হাতাহাতি, রাস্তাঘাটে যাচ্ছেন হঠাৎ কেউ আপনাকে সাইকেল করে যাচ্ছেন, হঠাৎ কি রিক্সা থেকে নামতে গেলেন, কেউ আপনাকে একটু মেরে দিল, সেই নিয়ে একটা মারামারি হয়ে গেল, না দেখুন আপনি নিজে বুঝতে পারলেন না, কিন্তু কয়েকদিন আগে দেখছিলেন আপনার হাতটা কিন্তু বাঁ হাতটা কিন্তু কাঁপছিল, কেন হলো আপনি জানেন না, আমরা সাধারণ মানুষ, আমরা অনেক সময় জানি অনেক সময় জানি না, কোনো কিছু জানলে জানা না জানলে না জানা, কিন্তু অনেক সময় আমরা মানি না, অনেক সময় এগুলো ভুলে যাই, তোয়াক্কা করি না, ব্যস্ততার মধ্যে সেগুলো তো ফলো করি না, কিন্তু এগুলো দেখবেন আমাদের হয়েছিল, সেগুলোর জন্য কিন্তু আমাদের অনেক সময় কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়েছে, তার জন্য কিন্তু আমি বলে দিচ্ছি আমরা মিলিয়ে নিন, এইগুলো হয়েছিল বলে আমরা সেই ঘটনাগুলো ঘটেছিল, আর আপনাদের যে যে পজিটিভ গুলো বললাম, যে যে ভালো ভালো বললাম চোখের দিকগুলো যেগুলো সেগুলো হয়েছিল বলে আমরা সেগুলো ভালো ভালো কোনো কাজও কিন্তু আমাদের সেই সময় হয়েছিল। হ্যালো নমস্কার, জোরে বলবেন জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আমি আচ্ছা হ্যাঁ হ্যাঁ চেষ্টা করে কিছু নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করা, সবাই যে একঘেয়ে প্রোগ্রাম করে, আর এই যে টপিকটা কিন্তু সবাই কিন্তু তাদের জীবনে লাইফে কিন্তু হয়, তোমার ক্ষেত্রেও হয় তাই তো, মাঝে মাঝে চোখ চোখটা একটু লাগাচ্ছে, মাঝে মাঝে হাতটা চুলকাচ্ছে, মাঝে 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 পায়ের তলাটা কিন্তু পায়ের তলা কিন্তু চুলকাচ্ছে, হয় কিনা, খেয়াল করি না, ঠিক তাই ঠিক তাই ঠিক তাই, রাজদাই তো এগুলো নিয়ে আলোচনা করবে, হ্যাঁ এগুলো ভ্যানে পড়া বই পড়ে এগুলো হয় না, ঠিক ঠিক ঠিক, এই জন্য তো মানুষ বহু বছর ধরে অনুষ্ঠান ফলো করেন, এই জন্য মানুষ বসে থাকেন ঘন্টাকার ঘন্টা রাজদার প্রোগ্রামে, আজকের কি নতুন কি শুনবো, এগুলোর জন্য আমাদের খাটতে হয়, কাদের জন্য খাটছি, কাদের জন্য চেষ্টা, সবই তো আপনাদের জন্য, আপনারা ভালো থাকলেই তো আমি তো ভালো থাকবো, কারণ আমরা সেটা আপনাদের, আপনারা যদি ভালো থাকেন তাহলে তো আমাকে বলবেন যে রাজদা যে এগুলো যেগুলো বলছে সেগুলো সেগুলো সঠিক, প্লাস আপনারা যদি ভালো থাকেন আমাকে সেটা শুনতে ভালো লাগবে যে রাজদা আমার কাছে এসেছিল, আমরা কথাগুলো মেনে আমরা চলেছি, আমরা ভালো আছি, এর থেকে বলো অ্যাওয়ার্ড, এর থেকে বলো প্রাপ্তি কিছু আর হয় না, আমার কাছে এটাই প্রাপ্তি, এটাই আমার কাছে অ্যাওয়ার্ড, এটাই আমার সার্টিফিকেট, অবশ্যই চেষ্টা করি, চেষ্টা করি কিছু নতুন কিছু দেওয়ার জন্য। আচ্ছা বলুন, রিটার্ন বার কোথা থেকে বলছেন? আমি
আচ্ছা ডেট অফ বার্থ 26/6 হ্যাঁ 1988 জন্ম সময় দুপুর 2:20 জন্মস্থান হচ্ছে কোথায় কলকাতাতে ওরে বাবা অ্যাক্সিডেন্ট তোমার এখানে দেখতে পাচ্ছি বাইকের সমস্যা তোমার বাইকে বাইকে পড়ে গিয়ে বা তোমার বাইকের কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা তুমি বাইক থেকে পড়ে গেছিলে কপালে কোনো চোট আঘাত লেগেছিল বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই তো হতেই হবে হতেই হবে কিছু করার নেই রাহু তোমার পীড়িত মনে রাখতে হবে বাইকের কালারের উপর অনেক কিছু নির্ভর করে নাম্বারিং এর উপর আমি যে এইসব যে আলোচনা করবো একদিন টপিক নিয়ে আলোচনা করব আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন হচ্ছে সেই ব্যক্তি অনেক সময় নতুন কেউ শিখছে তার কিছু হচ্ছে না যে পুরনো বহু হঠাৎ নতুন বাইক তা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল সে ভালো চালাতো পুরনো ব্যাগ যখন কিনেছিল তখন তার অ্যাক্সিডেন্ট হয়নি নতুন ব্যাগ যেই কিনলো তার অ্যাক্সিডেন্ট হলো কেউ বা তার পুরনো গাড়ি যখন বেঁচে দিল তখন তার কিছু হয়নি নতুন গাড়ি কিনলো তখন তার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো এরকম কিন্তু দেখা যায় এগুলো কিন্তু আমরা শুনি হ্যাঁ এগুলো কিন্তু শোনা যায় এগুলো কিন্তু হ্যাঁ এগুলো শোনা যায় এগুলো কি কারণে হয় সেটা কিন্তু অবশ্যই আমি বলবো একটা আলোচনা করব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক হবে কারণ আমার অনুষ্ঠান ইউটিউবে আপনারা শোনেন জ্যোতিষ শ্রী রাজেন দাস বলে আপনারা সার্চ করবেন প্রত্যেক দিনের প্রোগ্রাম আপনারা আপডেট প্রোগ্রাম কিন্তু পেয়ে যাবেন এই প্রোগ্রামটাও কিন্তু রিপিট আপনারা কিন্তু ওখানে দেখতে পাবেন সবাই ব্যস্তর সময় সবাই টিভির সামনে বসে থাকতে পারেন না বহু মাস আপনারা ছুটি কাটিয়েছেন কিন্তু সবাইকে এখন ব্যস্ত সবাই এখন ব্যস্ত টিভির সামনে মানুষ এখন খুব একটা কম সময় দিচ্ছেন সবাই এখন অনলাইনে যুগ সবাই মোবাইলে সবাই দেখছেন আপনার ক্ষেত্রে বলবো আগে ফাড়া যোগটা কাটান মহামৃত্যুঞ্জয় কবজ আপনি আগে পড়ুন ঠিক আছে মহামৃত্যুঞ্জয় কবে আগে কবজ আগে পড়ুন তারপরে আপনি প্রতিকার করুন তাহলে আপনার ভালো হবে না হলে আগে শরীর আগে সুস্থ আপনি লকডাউনের আগেও কিন্তু আপনি অসুস্থ ছিলেন এখন একটু ভালো আছেন ঠিক কিনা শেয়ার করুন হতেই হবে হতেই আগে বলেছিলাম 7 মাসের মধ্যে এনাকে বললাম এগুলো কিছু করার নেই এগুলো রাজদার প্রোগ্রামে আমি যখন প্রেডিকশন করি না অনেকে ক্লায়েন্টের গায়ে হাতে মানে কাটা দিয়ে ওঠে রাজদা কি করে প্রোগ্রাম আমায় কি করে বলছে যাই হোক আর যে প্রোগ্রাম প্রায় শেষের দিকে যারা যারা অনুষ্ঠান দেখছে যারা এই কথাটা বল যেগুলো বললাম সেগুলো সেগুলো মেনে আমরা সেগুলো হবে কিন্তু কমপ্লিট করতে পারলাম না সময় যেহেতু সীমিত পরের অনুষ্ঠানে এটা আলোচনা করা অবশ্যই চেষ্টা করবো এখানে দেখুন কতটা চেম্বারের নাম্বার যাচ্ছে আর বুকিং নাম্বার যাচ্ছে সেটা ভালো করে নোট ডাউন করে নিন আজকে আমাকে বিআরডি চেম্বার আগামীকাল কালীঘাট চেম্বার 6 তারিখে পাচ্ছেন 6 ডিসেম্বরে আমাকে পাচ্ছেন আসানসোল চেম্বার 7ই ডিসেম্বরে আমাকে পাচ্ছেন মাল বর্ধমান চেম্বারে 15 তারিখ বহরমপুর 19 তারিখ আমাকে 16 তারিখে পাচ্ছেন কৃষ্ণনগর বালি শাওরাফলি হাবড়া অশোকনগর কালীঘাট সরি কালীঘাট হাবড়া দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর বহরমপুর একটা দিন মালদা একটা দিন চেম্বারে শিলিগুড়ি একটা দিন চেম্বারে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে আমার মেচেদা চেম্বারে কিন্তু আমাকে পাচ্ছেন 9883106409 9007464622 আবার দেখা হবে পরের অনুষ্ঠানে ঠিক সকাল 9:25 ততক্ষণের জন্য আমাদের শুভ মঙ্গল চৈতন্য বলে অনুষ্ঠান শেষ করলাম নমস্কার জয় শ্রীরাম